তানজিম হাসান সাকিব দৌড়ের লিটন কুমার দাসকে যেমন পেছনে ফেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটেও যেন তার সমসাময়িকদের পেছনে ফেলে রাজত্ব করতেই এসেছেন বিশ্বকাপে সাড়ে ছয়ের কম ইকোনমিতে সাত ম্যাচে নিয়েছেন এগারো উইকেট অথচ শরিফুল ইসলাম ইঞ্জুরিতে না পড়লে হয়তো একাদশে নিয়মিত থাকতেন না সাহসী পরিশ্রমী এই পেসার যখন সবার প্রশংসায় ভাসছেন গুরু আন্দ্রু অ্যাডামসের তাকে নিয়ে মূল্যায়ন কী জানিয়েছেন ক্রিকবাসকে দেয়া এক সাক্ষাৎকারে আমি মনে করি সাকিব তার কাজটা খুব করছে এবং আমরা চেয়েছি সে টপ অর্ডার ব্যাটারদের উইকেট নিয়ে কাজটা সে খুব ভালোভাবেই করেছে সে আক্রমণাত্মক ছিল আর তার শরীর ভাষা এবং গতি দারুণ ছিল আমি মনে করি সাকিবের সবচাইতে বড় শক্তি তার চরিত্র নতুন কিছু করার শেখার ইচ্ছা আর সাহস দেখানো তার সবচাইতে বড় শক্তি সাকিব সফল হতে যা যা লাগে তা করতে ইচ্ছুক সে কাজে বিশ্বাসী কি ঘটেছে তা নিয়ে কখনোই আবেগপ্রবণ হয়ে পড়ে না সে শুধু জানতে চায় কি করলে ভালো হতো এই সব কিছু যখন আপনি একত্রিত করবেন তখনই নতুন সম্ভাবনা তৈরি হয় লম্বা সময়ের জন্য অসাধারণ দক্ষ খেলোয়াড় তৈরি হয় সবে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু বিশ্বকাপের আগ পর্যন্ত দলে নিয়মিত জায়গা হয়নি সাকিব কিভাবে আরো দক্ষ হয়ে উঠতে পারেন সেই পথ বাতলে দিলেন টাইগার পেস বোলিং কোচ টপ লেভেল দলের সাথে খেললে নিজের মার্জিনটা ভালোভাবে যায় আপনি যখন অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা বা ভারতের বিপক্ষে খেলছেন তখন আপনার মার্জিন ছোট হয়ে আসবে একটু করবেন উপর চড়াও হবে কারণ এইসব ব্যাটাররা মতো টুর্নামেন্ট খেলে আপনার অভ্যস্ত শুধুমাত্র টপ লেভেলের খেলায় বেশি এক্সপোজার পাওয়া যায় তার জন্য প্রতিযোগিতা যত কঠিন হবে সে তত দ্রুত উন্নতি করবে তবে সাকিবকে নিয়ে অ্যাডামসের উচ্ছ্বাস থাকলেও শরীফুল ইসলামের জন্য খানিকটা হলেও মন খারাপ আমার মনে হয় খুব আল্লা নাকি সে আমাদের জন্য দারুণ পারফর্মার ছিল আমি দল নির্বাচনে সংযুক্ত নই আমার কাজ শুধু বোলারদের সাহায্য করা তবে সে যদি সুযোগ পেত বাকিদের মতো বড় দলের বিপক্ষে নিজেকে এক্সপোজ করতে পারত নিজের মার্জিন বুঝতে পারত যা তার কাজে লাগতো ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি টাইগার পেসারদের সাথে কাজ শুরু করেছেন গেল মার্চ থেকে এই তিন মাসে ছাত্রদের নিয়ে কিউই মূল্যায়ন কি ছাত্রদের কোচিং করানি বা কিভাবে জানিয়েছেন সে কথাও আমার কোচিং এর ধরন পর্যবেক্ষণের উপর ভিত্তি করে হয় আমি কথা বলি যা দেখছি এবং তারা নিজেদের জন্য যা করছে তার উপর ভিত্তি করে সব খেলোয়াড়কে সব সময় অনেক বেশি নির্দেশনা দেওয়ার প্রয়োজন হয় না আমি চাই তারা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিক এবং নিজেরাই উপলব্ধি করুক কেন তারা সেই সিদ্ধান্ত নিয়েছে অ্যাডামসের সাথে বিসিবি চুক্তি করেছে দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে স্বস্তির জায়গা পেস বোলিং ইউনিটে কাজ করতে টাইগার কোচেরও খুব বেশি বেগ পেতে হচ্ছে না তবে যতদিন আছেন তাস্কিন মুস্তাফিজ শরিফুল সাকিবদের উন্নতির পথটাই দেখে যেতে চান আন্দ্র অ্যাডামস তানজেমৈশী অলরাউন্ডার